গরমে এক গ্লাস ডাবের পানি যেমন তৃষ্ণা মেটায়, ঠিক তেমনি শরীরে পুষ্টি যোগায়। এখন যেহেতু রমজান মাস, এ সময় সারাদিন রোজা রাখার কারণে শরীরে পানি শূন্যতার সৃষ্টি হতে পারে, তাই ইফতারে সবার উচিত ডাবের পানি পান করা। বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মের দিনে পানির পর আপনার প্রথম পছন্দ হওয়া উচিত ডাবের পানি। ডাবের পানি পান করলেই শরীরে কুলিং ইফেক্ট পাওয়া যায়। এছাড়া এতে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়ামের ভান্ডার, যা দেহে ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখে। গবেষণায় দেখা গেছে ডাবের পানি নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে, অনেক রোগ ব্যাধি দূরে থাকে। ডাবের পানিতে আছে প্রাকৃতিক মিষ্টি যা ক্যালোরির পরিমাণ বাড়ায় না। অন্যদিকে বিভিন্ন পানীয়ে চিনি মেশানোর ফলে এমন পানীয়তে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। সেদিক থেকে ডাবের পানি দারুণ বিকল্প হতে পারে। এতে ক্যালোরি কম থাকে, ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকে না। ডাবের 94% পানি। এছাড়া এই পানি ফ্যাট ও কোলেস্টেরল ফ্রি, অর্থাৎ এই পানি পান করলে ফ্যাট বা কোলেস্টেরলের মাত্রা বাড়ে না, তাই হার্টের অসুখ থেকে শুরু করে কোলেস্টেরলের সমস্যায় আক্রান্তরা অনায়াসে পান করতে পারেন ডাবের পানি। এমনকি ওজনও কমতে পারে এই পানিতে। সাধারণত যারা কম পরিমাণে পানি পান করেন তাদের কিডনিতে পাথর হতে পারে। এক্ষেত্রে একটি বা দুটি কিডনিতেই হতে পারে পাথর। এই সমস্যার সমাধান করতে পারে ডাবের পানি। নিয়মিত ডাবের পানি পান করলে কিডনিতে খনিজ জমার সুযোগ থাকে না, ফলে কিডনি স্টোনের ঝুঁকি কমে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডাবের পানি মুখে ব্যবহার করলে অ্যাকনে বা ব্রণের সমস্যার সমাধান মেলে। এছাড়া এই পানীয়তে আছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহ থেকে ক্ষতিকর সব উপাদান বের করে দেয়, ফলে নানা ধরনের ত্বকের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। She is free, a generous soul with many possibilities. Blaze Hoskins.